না ওদের, আউযুবিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশুকরি। তো এই রকম করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। তো ওই বনি ইসরাইল ওই রকম মান্না সালওয়ার এই ফিরি ফিরি নিয়ামত, সারা রাত ঘুমাও আর দিনে বসে থাকো, সকাল সকাল পাখি পড়ে গেছে আকাশ থেকে আর হালুয়া পড়ে গেছে, খাও দাও না, এইসব গরু ছাগলের খাবার খাওয়া যাবে, লান্নাস বিল আলাতাম। ওরাও এইরকমই বলেছিল যে গরু ছাগলের খাবার এগুলো সবদিন খাওয়া যায়, আমরা কি খাই, মিম বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এই রকমারি খাবার চাই, রকমারি খাবার চাই, বহু রকমের। তখন আল্লাহ বলে ইহে বে তুমি সরান ফাইনা লাকুম আসাল, যাও শহরে যাও আর চাষাবাদ করো, খাটো খাও, জি যা চাইছো তাই পাবে, জমিনে আমি ক্ষমতা রেখেছি, উর্বর শক্তি রেখেছি, যা বীজ বপন করবে তাই পাবে, পেঁয়াজ চাও পেঁয়াজ, রসুন, আর তারপরে তোমরা তরমুজ চাও, কাকড়ি চাও, যা চাও সব পাবে। আর তাফসীরকার আলো বলেছেন যে ওরা অপচয় করা শুরু করেছিল, লাগবে এতটুকু এতটুকু ধরে রেখে দিল ফিরির খাবার, আর খেয়ে শেষ করতে পারে না। আল্লাহ বলছে দিনে দিনে খেয়ে শেষ করতে, পরের দিন সকালে তাজা তাজা দিব, খবরদার তার পরের দিন যেন কারো ঘরে না থাকে, ওরে রেখে দে জমা করে, বেশি করে নিয়ে নেই, লোভ সামলাতে পারে না, আর তারপরে রেখে দে, পরের দিন পচে সরে নষ্ট হয়, আল্লাহ নারাজ হয়ে পচাবি, তোদের মান্না সালওয়া কেড়ে নিব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতে অপচয় করলে আল্লাহ ছিনিয়ে নেবেন। এইরকমই যারা আজকাল খাবার দাবার বেশি করে রান্না করে আর খাওয়া দাওয়া করে মেহমানের জন্য অনেক কিছু করলো, আইটেম করলো, আমাদের বাঙালি ট্রেডিশনে 8 থেকে 10-12 রকমের আইটেম করলো আর খাওয়া দাওয়া হয়ে অনেক বেঁচে গেল। এখন ছেলেমেয়েরা এত ভদ্রলোক হয়েছে যে বাসি পরের দিন খাবে না, কি করে ফেলে দেয়, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। এটা হচ্ছে বাঙালি রোগ, আর আরবিদের রোগ তো জানাই আছে মনে হয়, যদি খাই অনফোর্থ মুরগি তো কিনবে, হ্যাঁ গোটা একটা না হয় হাফ কিনবে কমপক্ষে, আর তার সাথে আরো কয়েকটা আইটেম কিনবে, একটু একটু করে একটু নিচে নিচে খেলো, তারপরে ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ নিয়ামত কি রাখবেন না মান্না সালার মতো কেড়ে নেবেন, কেড়ে নেবেন, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ওই সব পাক পবিত্র থেকে খাও যা তোমাদেরকে উপজীবিকা হিসাবে দান করেছি, এই যে রিজিক মান্না সালওয়া দিয়েছি, খাও দাও। জামা জালামু না জালামু, তারা আমার উপর অত্যাচার মানে আমার ক্ষতি করেনি, তারা আমার ক্ষতি করেনি, আল্লাহর ক্ষতি করতে পারে না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের উপরেই কি করেছে, জুলম অত্যাচার করেছে, নিজেদেরই ক্ষতি করেছে, নিজেদেরই ক্ষতি করেছে। আল্লাহর নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, এখন কষ্ট করে খেতে হচ্ছে। ওয়াইদ ক্বিলা লাহুম উস্কুনু হাযিহিল ক্বারিয়া ওয়াকুলু মিনহা হাইসু শিতুম ওয়াকুলু হিত্তাহ, যখন তাদেরকে বলা হইল যে এই জনপদে তোমরা বসবাস করো, এই শহরে এই জনপদে বসবাস করো, এই জনপদ কি ছিল, এটা ছিল প্যালেস্টাইন। ঘটনা তাহলে একটু বলতে হয়, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনের এন্তেকাল হয়ে গেল তিহের ময়দানে, ওখানে 40 বছর ওখানে ছিলেন তারা, ওখানে এন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানালেন মূসা আলাইহিস সালামের ইউসা বিন নুন কে, ইউসা বিন নুন, ইউসা বিন মূসা আলাইহিস সালামের যে সঙ্গী ছিলেন, ওই যে খেজেরের সাথে দেখা করার জন্য যখন গেলেন তখন সঙ্গী কে ছিল, ওয়াইজ কালা মূসা লি ফাতাহ, তার খাদেম তার যুবকের কথা যে বলা হয়েছে, তার নাম ছিল ইউসা বিন নুন, নুনের পুত্র ইউসা। ইউসা আলাইহিস সালাম তিনি খলিফা হইলেন, স্থলাভিষিক্ত হইলেন, ওদেরকে বললেন যে দেখো আমাদের পূর্বপুরুষের দেশ হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইন যেতে হয়, মেসর থেকে বেরিয়ে গেছে আর তিহের ময়দানে 40 বছর কেটে গেল আমাদের, আর এখানে থাকা চলো, আল্লাহর হুকুম হয়েছে চলো জিহাদ করতে হবে, এক জালেম জাতি দখল করে রেখেছে ফিলিস্তিন, সেখান থেকে স্বাধীন করতে হবে জিহাদ করে, এবং সেখানে যেতে হবে, যেতে রাজি হলো না। আর তারপরে যখন লড়াই করলো না, লম্বা ঘটনা, ওই সব সূরা বাকারাতে ইনশাআল্লাহ তাআলা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাদেরকে যেতে বললেন, যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন শেষ পর্যন্ত। যখন তারা গেল তখন তাদেরকে হুকুম দেওয়া হইল যে সিজদায় অবনত হয়ে তোমরা ঢুকবে, মানে তোমাদের শারীরিক অবস্থাটা হবে যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে তোমাদের পূর্বপুরুষের দেশে ঢুকছো, সিজদায় অবনত হয়ে মাথা ঝুঁকিয়ে, আর কথাই আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে হিত্তাতুন বলে, মানে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, হিত্তাতুন মানে হত্তা আন্না খাতায়ানা, হাত্তা ইয়াহুত্তু মানে হচ্ছে নামিয়ে দেওয়া, ফেলে দেওয়া,
এই জন্য আজকাল আরবরা তাদের মাতৃভাষায় ব্যবহার করে। এটা এই শুদ্ধ শব্দ থেকে এসছে। কোনো কিছু রাখতে বললে কি বলে? হত্য হুত্য বলে, হত্যা হত্যা বা হত্য হুত্যু করে। এই যে হুত্তা থেকে হিত্তাতুন শব্দ এখানে এসছে, হিত্তাতুন থেকে এরা এই হুত্তু লিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কিল আলহুম উসকুনু হাযিল কারিয়া, যখন তাদের বলা হলো যে এই জনপদে তোমরা বসবাস করো, ওয়াকুলু মিনহা হাইসু শিতুম, আর যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তোমরা খাও দাও থাকো, যেখানে যে এলাকায় তোমরা বসবাস করো। ওয়াকুলু হিত্তা, এবং তোমরা যখন ঢুকবে সেখানে তখন বলো হিত্তা, আল্লাহ আমাদের গোনা মাফ করে দাও, বলতুটি মাফ করে। ওয়াদখুলুল মাবাসুজ্জাদা, আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন সিজদায় অবনত হয়ে মানে ঝুঁকে প্রবেশ করো। নাগফির লাকুম খাতিয়াতাকুম, তাহলে তোমাদের গোনাগুলিকে আমি ক্ষমা করে দেব। ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং আমি যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তাদের সবকিছুকেই নিশ্চয় বৃদ্ধি করি, আমি বৃদ্ধি করি। সৎকর্মশীলদের আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করেন। এই ইহুদি জাতি করলো কি, ফাবাদদাল্লাযিনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, আল্লাহ যেভাবে ঢুকতে বলল ওইভাবেও ঢুকলো না, যেই বাক্যটি বলতে বলল সেটাও বলল না। আল্লাহ বলছে ফাবাদদাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্যে যারা জুলম অত্যাচার করেছিল মানে পাপিষ্ট ছিল, তারা বদলে দিল কাওলান এমন একটি কথাকে, গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যা তাদেরকে বলা হয়েছিল সেই কথা ভিন্ন, মানে তাদেরকে বলা হয়েছিল হিত্তাতুন বলো, তারা হিত্তাতুন না বলে বিকৃত করে হিন্তাতুন বলেছিল। হিত্তাতুন বললে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হইতো, আর হিন্তাতুন ওয়াসার কথা, কিন্তু তাদের বদমাইশির কারণে এই কথাটি বেরোচ্ছে। হিন্তাতুন মানে হচ্ছে গম, হিন্তাতুন হিন্তাতুন মানে গম গম, ঠাট্টা করা। আল্লাহ এমন একটা কথা বলতে বলছেন যার উদ্দেশ্য রয়েছে, যার সার রয়েছে, যে আমি আল্লাহর কাছে কি চাইছি, ক্ষমা চাইছি, কিন্তু তারা হিন্তাতুন হিন্তাতুন করলো। তাহলে এইরকম কিছুকে বিকৃতি ঘটানো এটা গুনার কাজ। আর তার সাথে সাথে তারা কি করলো, হ্যাঁ, ওদেরকে বলা হয়েছিল যে তোমরা সেজদায় অবনত হয়ে ঢুকো, কিন্তু তারা সেজদায় অবনত হয়ে ঢুকেনি, তারা মাথাকে এইদিকে পিছনে করে আর পাছা পাছার ঘরে ঢুকেছিল, পাছা ঘষটে ঘষটে ঢুকেছিল। সেজদা করতে করলে নিতম্বকে উঠিয়ে সেজদা করতে হবে, মাথা ঝুঁকাইতে হবে, কিন্তু মাথা না ঝুঁকে আগে পায়ের দিক আর পাশার দিক, তারপরে মাথা, বিয়াদু। এক কথায় তাদের আল্লাহর নাফরমানি করার উদ্দেশ্য ছিল। এত বদ প্রকৃতি জাতি মানে ইসরায়েল ইহুদি, যে এদের উদ্দেশ্যই ছিল সবসময় আল্লাহ পাকের নাফরমানি করা, অথচ কোনো সার্থক না তাদের জন্য যে মাথাটা পেছন দিয়ে করে পা আগে ঢুকালে লাভ হবে। হ্যাঁ, আরে কোনো জায়গায় যদি শির কুফরি হয় সেটা আলাদা কথা, এক জায়গাতে শির্ক শির্ক হচ্ছে, সেখানে যদি মাথাটা ঝুঁকিয়ে ঢুকেন তাহলে আপনার অনেক সময় প্রণাম করা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুশরিকদের উপাস্যকে। সেই জন্য যদি আপনি সিনাটাকে মজবুত করে ঢুকতে হয় সেখানে, তো মাথাটাই পেছন দিকে ঢুকেন, হ্যাঁ, সেটা আলাদা কথা। আপনার সৎ নিয়ত সেখানে আছে যে আমি শির কুফরির সামনে শীর্ণত করতে চাই না, কিন্তু তা তো না, তাদের বদমাইশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফারসালনা আলাইহি রিজ্জা মিনাস সামা, যখন এইরকম বদমাইশি করলো তখন তাদের ওপর আকাশ থেকে আমি মহামারী পাঠিয়ে দিলাম, প্লেগ শুরু হয়ে গেল, মহামারী। মহামারী জি, মহামারী কাকে বলে, এমন রোগ যাতে মানুষ শত শত একসাথে মারা যায়, হাজার হাজার মারা যায়, সেটা আপনার বসন্তের আকারে হইতে পারে, তারপরে আগের যুগে কলেরার আকারে হইতে পারে, মহামারী চলে আল্লাহ পাকের পক্ষ থেকে, বেমা কানু ইয়াজলেমুন, তাদের জুলম অত্যাচারের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে